নমস্কার, সুপ্রভাত। সিটিএন চ্যানেলের সুর মাধুরী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি রবিবার সকাল 9টা মানেই সিটিএন চ্যানেলে অনুষ্ঠান সুর মাধুরী, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুপর্ণা মুখোপাধ্যায়। আমার সাথে এই অনুষ্ঠানে যারা অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 9830236949 এবং 7596869622 এই নাম্বারে। সুর মাধুরীর আজকের অনুষ্ঠানকে আমরা মূলত দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বের শিল্পী শ্রীমতী সুনিতা মণ্ডল। সুনিতাদির কাছ থেকে আমরা শুনব নানান স্বাদের গান। আসুন, দিদির সঙ্গে এবার আমরা আলাপ পর্বটা সেরেই ফেলি। নমস্কার দিদি, স্বাগত জানাচ্ছি তোমাকে আজ এই স্টুডিওতে। বলো, এখানে আসতে পেরে তোমার কিরকম লাগছে? এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে যে এই চ্যানেলে আমি প্রথমবারই গানের এই অনুষ্ঠানে আসছি। আমি গৌরীবাড়ি থেকে আসছি, আমার বহুদিনের ইচ্ছা ছিল এই চ্যানেলে গান গাইবার, তাই এইবার এসে ভালো ভালো লাগছে। আচ্ছা, তুমি আমাদের প্রথম গান কি উপহার দিচ্ছ বলো? প্রথমে আমি একটি রবীন্দ্রসঙ্গীতই গাইছি। বাহ, আমরা সরাসরি তাহলে গানে চলে যাই। চমৎকার রবীন্দ্রসঙ্গীত দিয়ে সকালের শুরুটা সত্যি খুব সুন্দর ভাবে কাটলো। আচ্ছা দিদি, তুমি কার কার কাছে গান শিখেছো? আমি ছোটবেলায় পাড়াতেই শিখেছি, শ্রীমতী সন্ধ্যা পাশাকের কাছে, পরবর্তীকালে শ্রীমতী তারা ব্যানার্জির কাছে শিখেছি। বা, আমরা এবার দ্বিতীয় গানে চলে যাই। দ্বিতীয় গান তুমি কি শোনাচ্ছ? দ্বিতীয় গান একটি ছায়াছবির গান গাইবো, শিল্পী আরতি মুখোপাধ্যায়, তো তার গানটি একটু পরিবেশন করছি। আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখের নতুন চাঁদি,
কি তোমার গানের গলার তুলনা নেই? তোমার গান বাজনার অনুপ্রেরণা কার কাছ থেকে তুমি পেয়েছো? ছোটবেলায় তো মায়ের কাছ থেকেই পাওয়া, পরবর্তীকালে শ্বশুর বাড়িও আমার সঙ্গে চলেছে, সেই জন্যই তুমি গানটা ধরে রাখতে পেরেছো। সেই জন্য আমি গানটা, যাই হোক, খুব ভাগ্যবতী তুমি। আচ্ছা, এর পরের গান তুমি কি শোনাচ্ছো? এরপরে আমি একটি ফোক সং শোনাবো। বেশ, আমরা তাহলে গানে চলে যাই। কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুল কে দেখি আছুরি খেছে কিয়ে চামড়াই, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সারব ফাঁকি দিয়া চালাই লিয়া সাম, মনে করিয়া সমঝাব জোড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের শিল্পী শ্রীমতী সংহিতা বিশ্বাস। দিদিকে এর আগেও আমরা আমাদের মাঝখানে পেয়েছি, আসুন আরো একবার দিদিকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার দিদি, কেমন আছো তুমি? খুব ভালো আছি। এখানে দ্বিতীয়বার আসতে পেরে তোমার কি রকম লাগছে? খুবই ভালো লাগছে। তুমি কেমন আছো? আমারও চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। আচ্ছা, তুমি আমাকে বলছিলে যে তিনটে গান তুমি শোনাবে রবীন্দ্রসঙ্গীত, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা প্রথম গানে সরাসরি চলে যাই। কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি, কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানি, কিসে লাগে সদাই জাগে
খুশির লাগি সদাই জাগি কাহার কাছে কি ধন মাগি তাকাই কেন পথের পানে আমি জানি মনো দাঁড়ির পাশে প্রভাত আসে সন্ধ্যা নামে বনির পাশে দাঁড়ির পাশে প্রভাত আসে সন্ধ্যা নামে বনির পাশে সকাল সাঁঝে বাঁশি বাজে বিকল করে সকল কাজে সকাল সাঁঝে বাঁশি বাজে বিকল করে সকল কাজে বাজাই কে যে ঈশ্বর তারে আমি জানি মনই জানে কিশোর বাজে আমার প্রাণে আমি জানি মনই নতুন করে বলার কিছুই নেই, তোমার গানের আগেও আমরা শুনেছি আজকেও শুনছি, সত্যি তোমার গায়কি প্রশংসনীয়। আচ্ছা দিদি, পরের গানে আমরা চলে যাই, কি পরের গান কি শোনাচ্ছো? উড়ে 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 আমার মন মেতেছে, শুরু করি তাহলে। ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামাই কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পে বাজ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পে বাজ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, লাজ ভয় চুকিয়ে দে রে, লাজ ভয় চুকিয়ে দে রে, তোরে আজ নামাই কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ থামাই কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। তোমাকে থামতে কিন্তু দেব না, আরো একটা গান আমাদের অবশ্যই শোনাতে হবে, তবে তার আগে আসুন যন্ত্রশিল্পী দাদাদের সাথে আলাপ পর্বটা সেরেই ফেলি, নতুন করে আলাপ করিয়ে দেওয়ার মতন কিছুই নেই, প্রায় প্রতি সপ্তাহেই এনারা আমাদের সঙ্গে যোগ্য সঙ্গত করে যাচ্ছেন। কিবোর্ডে রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, গুণী মানুষ, ত্রিদীপ দা, ত্রিদীপ ঘোষাল, এবং তবলায় রয়েছেন অত্যন্ত প্রিয় দাদা দেবাশিস দা, দেবাশিস মণ্ডল। আচ্ছা আমাদের হাতে সময় সেরকম নেই, ঘড়ির কাঁটা বলে দিচ্ছে এবার বিদায় নেওয়ার পালা, তাই শেষের গান দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। দিদি পরবর্তী গান আমরা চলে যাই। আমার সকল রাশির ধারা তোমাতে আজ
দর্শক শ্রোতা বন্ধুদের দেখা হবে আবার আগামী সপ্তাহে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।